সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা চলে আসছি গাবতলী গরুরহাটে। তো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে জমে উঠতেছে গাবতলী গরুরহাট 2021 কুরবানির হাট। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন অঞ্চল থেকে গাবতলীর হাটে গরু আসা শুরু হয়েছে, আস্তে আস্তে জমছে এই লকডাউনের মধ্যেও। তো লকডাউনে হাটের অবস্থা কেমন হতে পারে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় কিছু গরু ছোট বড় মিলে নিয়ে এসেছে। আমরা জানবো যে সুদূর কুষ্টিয়া থেকে গরুগুলো নিয়ে এসেছে, কবে এসেছেন আমরা জানবো। আসলে তো চলুন আমরা কথা বলি বিক্রেতার সাথে, সে কতগুলো গরু নিয়ে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি ভাই, গতবারও এখানেই ছিলেন আপনি, তাই না? গতবার এই জায়গায় ছিলাম। তো এবার কতগুলো গরু এনেছেন? এবার আনছে 46টা। 46টা, মাশাআল্লাহ, অনেকগুলো গরু এনেছেন। আপনার গরুগুলোর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দামের আছে? সর্বনিম্ন আছে 50, আর সর্ব উপর আছে 6,50,000। 6,50,000 টাকা। আচ্ছা, এই গরুগুলো কি সব কিনে নিয়ে আসছেন না পালের গরু? সব কিনে নিয়ে আসি। সব কিনে নিয়ে আসছেন কুষ্টিয়া হাট থেকে? না, আমার গ্রাম থেকে। গ্রাম থেকে কেনা, হাট থেকে না? আচ্ছা, স্বাস্থ্যবিধি মেনে গরু ক্রয় করেছেন। তা আমরা একটু দর্শকদের গরুগুলো দেখাই। আসলে আমরা এই সাইড থেকে যদি দেখাই একটু, আসেন ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা তো দেশি গরু, অরিজিনাল দেশি গরু। আচ্ছা, এই যে গরুটা দেখতেছি, এটা কয় দাঁত? চার দাঁত। এটা ওজন কতটুকু হতে পারে? ওজন হবে মোটামুটি 400 কেজি। 400 কেজি, এটা একটু সরান না ভাই, 400 কেজি না? এই গরুটার বাজার মূল্য কেমন আশা করতেছেন? মূল্য 1,80,000। 1,80,000 টাকা। নিয়ত কত? আসলে কত হলে নিয়ত? এটাই নিয়ত, এটাই। চাওয়া দাম কি আরো বেশি? চাওয়া দাম আরো বেশি। আচ্ছা, না দরদামের সুযোগ আছে কিনা? দরদামের সুযোগ আছে, অবশ্যই দরদামের সুযোগ আছে। আচ্ছা, দেখতে পারলেন দর্শক, এটা 1,80,000 টাকা ওনার চাওয়া আর কি, নিয়ত যে 1,80,000 হলে বিক্রি করবেন। আরো কিছু দরদামের সুযোগ আছে। আমরা চলুন এখানে আরো গরু আছে সেটা দেখি। এইটা কয় দাঁত ভাই? এটা দুই দাঁত। এটার ওজন কতটুকু হবে? এটা 6 মণ হবে। 6 মণ? 6 মণ কি শুধু মাংস না লাইব? এটা হবে মাংস। এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম আপনার 150। 1,50,000 টাকা কি চাওয়া না বিক্রেতা? বিক্রি 1,50,000 টাকা। 1,50,000 টাকা আপনি বিক্রি করতে চাচ্ছেন? এখানে কি আর দরদামের সুযোগ নাই? আছে, 2-5,000 কম বেশি, মানে একটু কম বেশি হবে। দর্শক দেখলেন যে সবই কিন্তু দেশি গরু। এখানে আরো একটু সুন্দর দেশি গরু দেখতেছি আমরা। এটা কয় দাঁত ভাই? চার দাঁত। এইটার ওজন কতটুকু হবে? এটার ওজন 5 মণ। 5 মণ, এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম আমরা ধরে নিচ্ছি 1,25,000 টাকা বিক্রি করবো। 1,25,000 বিক্রি করবেন? অবশ্যই। দর্শকরা আসলে যদি একটু দরদাম করে সেক্ষেত্রে সুযোগ আছে কিনা? সুযোগ আছে, আছে আছে। 2,000 টাকা ছাড় দেওয়া যাবে, সমস্যা। 2,000 টাকা ছাড় দেওয়া যাবে। আচ্ছা, আমরা পরে বিশাল একটা গরু দেখতেছি। গরুটার নাম রেখেছেন কি জানো? লালন। লালন, লালন নাম রাখলেন কেন? আসলে লালন নাম রাখছি আমার কুষ্টিয়া জেলা লালনের আখড়া। আচ্ছা, ওই জায়গায় আমাদের কুষ্টিয়া জেলার গরু, তাই লালন নাম রাখছি। ওই জন্য কুষ্টিয়ার লালন সার মাজার দেখে লালন নাম রেখেছেন। এই গরুটা কি আপনি কিনছেন না লালন পালন করছেন? এটা আমরা কিনছি। কিনছেন? কতদিন হলো কিনছেন? এটা কিনছি আমরা হলো মোটামুটি ধরুন 1 বছর। 1 বছর, মানে 1 বছর লালন পালন করছেন, নামকরণটা আপনারাই করছেন? জি। এই লালনের ওজন কতটুকু হবে এখন? লালনের ওজন আছে আপনার হলো 25 মণ। 25 মণ? জি। এটা কি আপনারা মাপছেন নাকি? হ্যাঁ, এটা আমার মাপা। কি দিয়ে মাপছেন ভাই? স্কেল দিয়ে। স্কেলে 25 মণ হয়েছে লাইভ ওয়েট। দর্শক শুনলেন যে লালনের ওজন 25 মণ। তো এটার দাম কেমন ধার্য করছেন? আসলে 6,500। 6,500 কি আপনার চাওয়া না বিক্রি? 6,500 আমার চাওয়া। হয়তো 50,000 কম, 20,000 কম, এরকম। তার মানে 6+ হতে হবে। 6+, এই তো 6+ হলে বিক্রি করবেন? জি। আচ্ছা, আর একটু জানতে চাই, একটু দাঁড়ান। ধরেন আপনার এই লালন আল্লাহ না করুক এমনটা কারোরই কাম্য না, যদি বিক্রি না হয় তাহলে কি করবেন? বিক্রি না হলে তো বাড়িতে ঘুরে নিতে হবে। বিক্রি না হলে তার কিছু করার নাই। আবার আগামী বছর পর্যন্ত আগামী বছর পর্যন্ত লালন পালন করবেন? আচ্ছা, তার মানে কোন সমস্যা হবে না? না না, আমরা তো এটাতে বাড়তি অন্য মেডিসিন জাতীয় কিছু খাওয়াই না। আচ্ছা, কি খাওয়াইছেন আসলে? আমরা খাওয়াইছি ছাল। একজন বলেন, যে কোনো একজন। কাঁচা ঘাস, ছাল, ভুসি, কুড়া, এগুলা খাওয়াই। খ্যার খ্যার? কোন ফিড জাতীয় কিছু খাওয়াই না? ফিড ওষুধ জাতীয় জিনিস খাওয়াই নি। আচ্ছা, তার মানে তাহলে এটা 6 লক্ষ হলে বিক্রি করবেন? 6-এর নিচে আসা সম্ভব না? না না। আচ্ছা, 6 লক্ষ, 6-এর নিচে আসলে কি লস হয়ে যাবে? লস হবে না, হয়তো খাওয়াইছি, হয়তো লাভটা হয়তো 1,00,000 আশা করছি লাভের আশা, যত কম হবে 1,00,000 টাকা। তা আপনার কি মনে হয় যে আসলে এবার যে লকডাউনের বাজার, যে কাঙ্ক্ষিত মূল্য পাবেন কি?
এখন আশা করা যায় এখন আল্লাহ বলতে পারবে এটা আমি আশা করি আমরা তো আনছি আশায় এখন হতে পারে না হতে পারে আচ্ছা মানে সেটা ভাগ্যের উপর নির্ভর করবে আচ্ছা আমরা পরের গরুগুলো দেখি দর্শক শুনলেন যে লালন কিন্তু মোটামুটি তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা যদি কাঙ্ক্ষিত মূল্য পায় তাহলে বিক্রেতারাও খুশি হবে বা ক্রেতা যারা নেবে তারাও খুশি হবে চলুন আমরা পরের গরুগুলো দেখি একটু সুপ্রিয় দর্শক ছোট সাইজের কিছু গরু আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কালো গরুটা এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত এটার ওজন কতটুকু হবে এটার হচ্ছে চার মন চার মন চার মনে কি বেশি হবে নাকি একটু দশ কেজি বেশি হইলে ওরা ধরবে না মানে একটু খারাপ তো একটু রস কম এটা রস কম এটার দাম কেমন যাচ্ছে এটা আপনার হলো ১২০,০০০ ১২০,০০০ পাবেন কি আশা করেন আশা করি পাবো না তো দশ কম হবে পাঁচ কম হবে আচ্ছা পাঁচ দশ কম হতে পারে তার মানে ১,০০,০০০ উপরে বিক্রি করবেন এই তো আচ্ছা তারপরে এই যে মানুষের তো এই কালার গুলো বেশি পছন্দনীয় আসলে যার কারণে এই গরুগুলোর দামও কি বেশি হ্যাঁ এটা কয় দাঁত এটা হলো চার দাঁত অরিজিনাল দেশাল আচ্ছা এই চার দাঁতে এই গরুটা কতটুকু ওজন হতে পারে এই গরুটা আপনার ছয় মন ছয় মন ছয় মন হ্যাঁ হবে ইনশাল্লাহ এর দাম কেমন আশা করতেছে এটা আপনার ১,৫,০০০ টাকা ১,৫,০০০ টাকা চাওয়া না এটা চাওয়া দুই পাঁচ আর কম হলে সমস্যা না আচ্ছা একটু কম বাড়া হবে আর কি মানে ক্রেতা আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে যদি সখ্যতা তৈরি হয় তো একটু দরদামে সেটা সুযোগ আছে তো পরেরটা দেখি আমরা দর্শক আমরা পর্যায়ক্রমে আপনাদের পছন্দের যে গরুগুলো আসলে সেগুলো দেখানোর চেষ্টা করছি যে শুধু কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন আস্তে আস্তে গাবতলিহাট এক্সটেনশন করা হয়েছে গাবতলিহাটে গরু উঠতেছে এই লকডাউনের মধ্যেও তো এইটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এটা একটু ছোট সাইজ না হ্যাঁ একটু ছোট সাইজ এটার ওজন কতটুকু হবে পাঁচ মন এটার দাম কেমন আশা করতেছে এটা ধরুন যে আপনার ১,২৮,৩০ ১,২৮,৩০ তার মানে নিয়ত যে ১,২০ উপরে নাকি জি 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 আচ্ছা দর্শক শুনলেন যে সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা তার পরেরটা এই গরুটা একটু সুন্দর দেখতেছি এটা কয় দাঁত এটা হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত এটা কতটুকু ওজন হবে এটা ধরুন তো ৫,৫ মন হবে ৫,৫ মন কি লাইভ ওয়েট না মাংসই হবে মাংসই হবে মাংসই হবে এটার দাম কেমন আশা করতেছে এটা ধরুন আপনার হলো ১,৩৫ ১,৩৫ মানে ছাড়বেন কত হলে ৩০ হলে ছাড়বেন আচ্ছা তারপরে সুযোগ আছে তো আছে কাঁচামাল পরেরটা এই যে এটাও দেখতেছি অনেকটা সুন্দর গরু এটা কয় দাঁত এটা আপনার দুই দাঁত দুই দাঁত এটার ওজন কতটুকু আশা করতেছে এটার ওজন আপনার ৫,৫ মন আছে ৫,৫ মন আমরা একটু গরুটা দেখাই ভালো করে দেখা যাচ্ছে না আসলে এটার দাম কেমন আশা করতেছেন ভাই এটার দাম ১,৪০ ১,৪০ এটা দেশাল দেশাল সাইজ এটা একটু বেশি দাম সবই তো দেশাল আছে দেশালের ভিতরে এটা আপনার চোট আছে বুঝলেন আচ্ছা এটা নেপালি সাইজ মানে সুন্দর মানে সাইজটা নেপালি গরুর মতো দেখতে আর একটু বেশি মানে ইয়ে দেখ সুন্দর দেখে দাম একটু বেশি বেশি হয়তো ২-৫ হাজার বেশি হবে আচ্ছা তারপরে যে পরের এটা এটা কয় দাঁত এটা আপনার দাঁতে নাই এটা দাঁতে নাই তাহলে এটা কি আচ্ছা একটু একটু কনফিউজ আসলে আসলে দাঁত হয়েছে চারটা দাঁত দাঁত না হলে কিন্তু কুরবানির জন্য উপযোগ্য হয় না 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 আচ্ছা দাঁতটা কি দেখানো সম্ভব একটু দেখাবেন প্লিজ দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে আচ্ছা ওনার হয়তো বোঝার ভুল ছিল এটা কতটুকু ওজন হতে পারে সাত মন একটু মনে হয় বেশি হলো না যে সাত মন হবে এটা কি আইডিয়ায় বলতেছেন না মাপছেন আর কি আইডিয়া তো এটা কেমন দাম আশা করতেছেন ২,০০,০০০ একটু এদিকে আসেন ভাই ২,০০,০০০ টাকা দাম যে বললেন আপনি আসলে হবে মনে হচ্ছে যে একটু বেশি ছিলেন না হয়তো ১০,০০০ কম হবে ১০,০০০ কম হবে নিয়ত কত কত হলে বেচবেন ১,৮০ হলে বেচবেন ১,৮০ হলে বিক্রি করবেন আপনার কি মনে হয় যে লকডাউনের মধ্যে আপনি কাঙ্ক্ষিত মূল্য পাবেন ভাই ভাবি তো সেরকম পাওয়া যাচ্ছে না তো তাহলে কি আপনি যে দাম চাইছেন এই দামে বিক্রি করতে পারবেন না আরো কম মানে দরদামের সুযোগ আছে এখানে দরদামের সুযোগ আছে দর্শক শুনলেন যে একটা কথা আছে ভাই যে জানিয়ে অনেকেই বলে যে আমাদের কাছে কমপ্লেন করে যে বিক্রেতারা মিডিয়ার সামনে দাম কম বলতেছে কিন্তু যখন বাস্তবে আসে তখন আপনারা বেশি বলেন না 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 আমরা বাস্তবিক আমরা কম বিক্রি করি এরকম বদনাম কিন্তু আমরা শুনতে শুনতে অনেকটা অভ্যাস হয়ে গেছি আর আপনারাও কি তাই করবেন নাকি যেমন এখন ন্যায্য দাম যেমন এটা এখন বললেন যে ১,৮০
ক্রেতা আসার পর দেখা গেছে এর দাম 2 এর উপরে চাইলেন তখন তো একটা জিনিসটা কেমন হয়ে গেল না না ভাই না আরো কম হবে আরো আরো দরকার 10000 ছাড় দেওয়া হবে আরো 10000 ছাড় দেওয়া হবে তার মানে দর দামে সুযোগ আছে যাক খুবই ভালো লাগলো কথাটা শুনে আমরা পরের গরুটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে দর দামে সুযোগ আছে আবার স্বাস্থ্যবিধি মেনে কিন্তু গাবতলী হাটে গরুর হাট বসেছেন তারপরে অনারা সে চলে আসতে পারেন এই গরুটা কয় দাঁত ক্রেতা আমরা মনে হচ্ছে যে একটু ক্রেতা আসতেছে আমরা একটু কথা বলতে পারি কিনা মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ময়মনসিং থেকে কি কুরবানি গরু কিনতে আসছেন দেখতে আসছেন মানে আগে ঘুরে দেখতেছেন পরে কিনবেন পছন্দ হলে কেমন মনে হচ্ছে যে লকডাউনের মধ্যে কুরবানির বাজার কেমন মনে হচ্ছে আপনার ভালো কি দাম বেশি না কম আসলে ঠিক আছে আচ্ছা খুবই ভালো লাগলো যে একজন ক্রেতা বললেন যে মোটামুটি সাধ্যের মধ্যেই আছে দাম নাকি তো প্রিয় দর্শক আমরা এই পর্ব সমাপ্তি টানতে চাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম।